বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন MBBS, বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বেনারসির 3 অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল। উত্তরপ্রদেশের একজন রিপোর্টার রাকেশ সিং নির্ভীক, তাকে নির্মমভাবে সেখানকার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি একজন প্রধানের ছেলে গায়ে স্যানিটাইজার ইজ অ্যালকোহল, তিনি সত্যি কথাটা তাদের যে লেক্কারজনক ঘটনাগুলো তুলে ধরতেন বলে গায়ে অ্যালকোহল ঢেলে তাকে হত্যা করেছে। সেই রাকেশ সিং নির্ভীকের আত্মার শান্তির কামনায় আমি অনুরোধ করব আমরা সবাই 1 মিনিট নীরবতা পালন করব। আমি আগেও বলেছি যে ভারতবর্ষে একটা ভয়ানক পরিস্থিতি চলছে। শুধু দলিত কন্যা পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনাই নয়, এই রাকেশ সিং নির্ভীক একজন সাংবাদিক যাকে স্যানিটাইজারের অ্যালকোহল গায়ে ঢেলে আগুন দিয়ে হত্যা করা হয়েছে উত্তরপ্রদেশে। ভারত জুড়ে এই ধরনের ধ্বংসলীলা চলছে এবং তার সাথে সাথে মানুষের জীবনের মূল্য ভীষণভাবে কমে গেছে এই বর্তমান কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের তত্ত্বাবধানে। যাই হোক, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা কেন্দ্রীয় বঞ্চনা, বাংলার প্রতি বঞ্চনা, রাজ্যবাসীর প্রতি বঞ্চনা এবং বিভিন্ন রাজ্যের প্রতি বঞ্চনা। আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভারতের সংবিধান আমাদেরকে উপহার দিয়েছে এবং ভারতবর্ষটা সংবিধানের উপরেই কিন্তু রেখে চলে, সেই সংবিধানকে ধূলিসাৎ করে দিয়ে যেহেতু অর্থনীতিটা ইউনিয়ন লিস্টে আছে, ভাগ করা আছে দায়িত্ব, সেই জন্য কেন্দ্রের হাতে এই যে ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহার করে রাজ্যগুলির প্রাপ্য বরাদ্দ থেকে তাদেরকে বঞ্চিত করছে এবং একটা দুটো টাকা নয়, পশ্চিমবাংলায় 85,000 কোটি টাকা কেন্দ্র চুপচাপ বসে আছে না দিয়ে। একে মানবদরদী সরকার বলবেন, জনমুখী সরকার বলবেন, আমরা বলবো মিথ্যাবাদী সরকার, ভ্রষ্টাচারী সরকার, নিপীড়নের সরকার। 15 লক্ষ টাকা করে কার অ্যাকাউন্টে এসেছে আমার জানা নেই, 2014 যেটা ক্যাচ লাইন ছিল, কিন্তু আনঅ্যাকাউন্টেড ফর, যেখানে আমি আরটিআই করতে পারবো না, সেই পিএম কেয়ার ফান্ডে টাকাগুলো কোত্থেকে যাচ্ছে প্রশ্ন কিন্তু আমাদের মাথায় আসে। এই সরকার কি কৃষক দরদি, যে কথাটা আমরা শুনতে পেয়েছি, যেখানে রাস্তা কেটে কৃষকের ট্র্যাক্টর আটকানো হয়, যেখানে কৃষককে এই ঠান্ডার মধ্যে জলকামানে ভিজিয়ে লাঠিপেটা করা হয়, সেই কেন্দ্রীয় সরকার কৃষক দরদি বলে তো মনে হয় না। পশ্চিমবাংলার মানুষকে যেভাবে তারা আজকাল বঞ্চনা করছেন প্রতি পদে, শিশুদের দ্বিপ্রহরী আহারের টাকা
শুদ্ধ তারা দেননি। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের যে শিশুরা লেখাপড়া শিখে জীবনটাকে বদলে দিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইছিল সেই টাকাটাও তারা দেননি। এবং আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো, তার আগে প্রশ্ন জাগে যে 48,000 কোটি টাকার প্লেন ভাড়া কোথা থেকে আসলো? নতুন এরোপ্লেনে করে বেড়াতে যাওয়ার এরোপ্লেন কোথেকে আসলো? রাজ্যকে 85,000 কোটি টাকা বঞ্চনা করলো, কিন্তু 3,000 কোটি টাকার মূর্তি বসানো গেল। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা কিন্তু ভারতবর্ষের সকল রাজ্যবাসীকে সম্মান করি, সকল রাজ্যকে আমরা ভালোবাসি, কিন্তু বৈষম্য মানা যায় না। যে বৈষম্য আজকে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার করছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দিচ্ছেন যে ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় জনতা পার্টির শাসনকালে মানুষ যেভাবে অত্যাচারিত ভারতবর্ষে, দলিত যেভাবে অত্যাচারিত ভারতবর্ষে, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিস্তারিত যদি আমরা বলি, বঞ্চিত বাংলা, বাংলা বঞ্চিত, সর্বশিক্ষা অভিযানের 14,520 কোটি টাকা, সমগ্র শিক্ষা মিশনের 970 কোটি টাকা, দ্বীপ্রহরে শিশু পুষ্টির 233 কোটি টাকা, স্বচ্ছ ভারতের 275 কোটি টাকা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্টের 631 কোটি টাকা, অমৃত প্রকল্পের 254 কোটি টাকা, ছিটমহল যখন ট্রান্সফার হয়েছিল ডেভেলপমেন্ট ফান্ড দেওয়ার কথা ছিল 188 কোটি টাকা, বর্ডারের দিকের রাস্তা, বর্ডার থেকে ইন্টারন্যাশনাল বর্ডার থেকে 15 কিলোমিটার অবধি কেন্দ্রীয় সরকার অধীন, সেখানকার রাস্তা ডেভেলপ করার কথা কেন্দ্রীয় সরকারের, 2,330 কোটি টাকা সেই বাবদ আমাদের প্রাপ্য আছে। পশ্চিমবঙ্গ সরকারের পারফরমেন্স গ্রান্ট প্রাপ্য আছে 1,017 কোটি টাকা, বেসিক গ্রান্ট 438 কোটি টাকা, নিকাশি ও বন্যা রোধে 1,238 কোটি টাকা আমরা পাইনি, সেচ ও জল পরিবহনের জন্য 382 কোটি টাকা আমরা পাইনি, বুলবুল ঝড়ে বিধ্বস্ত বাংলা ঘুরে দাঁড়াবার জন্য যে 6,334 কোটি টাকা প্রাপ্য ছিল আমরা পাইনি, বাংলা বঞ্চিত হয়েছে, স্বাস্থ্য খাতে 358 কোটি টাকা, রাষ্ট্রীয় কৃষি বিভাগের 405 কোটি টাকা, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সমূহে 3,942 কোটি টাকা, এছাড়াও লেস ডেভলিউশনে আমরা 11,000 কোটি টাকা, জিএসটি কম্পেনসেশনে 8,894 কোটি টাকা এবং স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ডে সাম্প্রতিককালে যে আমফান ঝড় তছনছ করে দিয়ে বেরিয়ে গেছে, লোকের বাড়ি ভেঙেছে, লোকের গোয়ালঘর উড়ে গেছে, মানুষের থাকার বাসস্থান পরনের কাপড় সব শুদ্ধ এই ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে, তাতে আমাদের প্রাপ্য হয় 32,310 কোটি টাকা। আমাদেরকে ছেলে ভোলানোর মতন কখনো 1,000 কখনো 2,000 কোটি টাকা দিয়ে বলা হচ্ছে, প্রচার করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের দ্বারা যে পশ্চিমবাংলাকে এই এত টাকা দিলাম, এটা ছেলে ভোলানোর ব্যাপার নয়, এ টাকা কেন্দ্রীয় সরকারের টাকা কিন্তু নয়,
যদি জিএসটির টাকাই ধরেন, সেই কর কিন্তু রাজ্যগুলি সংগ্রহ করে দেয়। বঙ্গনারীর সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের নতুন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনিও হয়ে উঠুন অনন্যা। সেই করেরই একটা অংশ এখানে ফিরে আসার কথা, কিন্তু সে টাকা যাচ্ছে কোথায়? আমি গোড়াতেই বলেছি, পিএম কেয়ার ফান্ডের টাকাটা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, এই অস্বচ্ছতার বিরুদ্ধে ভারতের নাগরিককে প্রশ্ন তোলার আহ্বান রাখছি আমরা। এবং আজকে ভারতবর্ষে যে অর্থনীতি প্রথম কোয়ার্টারে 23.9 কমে গিয়েছিল, দ্বিতীয় কোয়ার্টারে সেটা 7, কিন্তু যতদূর আমাদের ধারণা যে ভারতবর্ষের অর্থনীতি চোট খেয়েছে, 16 নভেম্বরে যেদিনকে নোটবন্দি রাতারাতি হয়েছে, যে মা সংসার চালিয়ে 500 টাকার নোট বালিশের তলায় গুজে রাখেন, যে রিক্সাওয়ালা ভাই 200 টাকায় 100 টাকা দিনে রোজগার করে সপ্তাহান্তে একটা 500 টাকার বড় নোট রাখেন মাস গেলে বাজার করবেন বলে, সেই ধরনের দিন মজুর খেটে খাওয়া মানুষের টাকা কিন্তু রাতারাতি নোটবন্দির ফলে বাতিল কাগজের টুকরোয় পরিণত হয়েছিল। অর্থনীতির পতন সেইখানে। প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে যিনি বলেছিলেন এটা ভালো হলো না, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সঠিকভাবে বলেছিলেন ভারতের অর্থনীতিতে এটা বড় ধাক্কা। আর সেই ধাক্কা কিন্তু কেন্দ্রীয় সরকার সামলাতে পারলো না, একটার পর একটা মিথ্যা কথা এবং পশ্চিমবঙ্গকে বঞ্চিত করে। আমাদের যে এই 88,000 কোটি টাকা তারা নিয়ে নিলেন, বাংলার মানুষের জানা উচিত, ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা পশ্চিমবাংলার মানুষকে ধোকা দিয়েছেন এবং বঞ্চিত করেছেন। এছাড়া আর একটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ভারতবর্ষে কিন্তু যারা দলিত শ্রেণীর মানুষ তারা ভীষণ খারাপ আছেন, স্বাধীনতার এতগুলো বছর পরেও, যাদের আমরা হরিজন বলি, যাদের মহাত্মা গান্ধী হরিজন বলতেন, তাদের জন্য যে আইন পাস করার কথা ছিল সেই আইন আজও পাস হয়নি। নির্বাচনের আগে দলিতের বাড়িতে 5-স্টারের কৌটো নিয়ে গিয়ে বসে শালপাতায় ভোজন, নির্বাচনের পরে দলিত কন্যা ধর্ষণ, দলিত নিধন, রোহিত ভেমুলারা আত্মহত্যা করতে বাধ্য হয়, হাথরাসের দলিত কন্যাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, বলরামপুরের সাংবাদিককে হত্যা করা হয়, অনেক কমিটি হয়েছে, কাকা কালেকার কমিটি, পান্ডিয়া কমিটি, সোশ্যাল জাস্টিস মিনিস্ট্রি, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কেন আজকের যুগে দাঁড়িয়ে একজন মানুষ আর একজন মানুষের মলমূত্র পরিষ্কার করবেন এবং তাতে কোনো সেফটি মেজার নেই, তাদের কোনো সিকিউরিটি নেই জীবনে। আইন করে এটা বন্ধ করার কথা বহুদিন থেকে দাবি জানানো হচ্ছে দলিতের জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। 2013 সালে আইন হয়েছিল, তারপরে এতগুলো বছর চলে গেল 14 থেকে। দলিতের জন্য যদি এতই প্রেম হয় তাহলে দলিতের পাশে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে সম্মানের সঙ্গে, যাতে দলিত শ্রেণীর মানুষ, শিডিউল কাস্ট মানুষ, শিডিউল ট্রাইব মানুষ, নবশুদ্ধুর মানুষ, মতুয়া শ্রেণীর মানুষ বেঁচে থাকতে পারে দেখতে হবে। কিন্তু তারা সেটা করেননি। এবং পাশাপাশি যদি আমরা দেখি, কিছু শিডিউল ট্রাইবস প্রায় 3 লক্ষ চা বাগানে কাজ করে পশ্চিমবাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে তাদেরকে নিজের বাসস্থানের ব্যবস্থা করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য কোথাও সাঁওতালি ভাষার ব্যবস্থা করেছেন লেখাপড়া শেখার জন্য, মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, যাতে শিশুরা নিজের ভাষায় পড়াশোনা করতে পারে। অলচিকি লিপিটাকে তিনি স্বীকৃতি দিয়েছেন, এ ভাষায় স্কুল কলেজ সব কিছু হয়েছে। সর্বোপরি তিনি গত সপ্তাহে বলেছেন পশ্চিমবাংলায় যার নামে আদিবাসী সমাজ এখনো নমস্কার জানায়, ভগবান বিরসা মুন্ডার নামে আগামী দিনে পশ্চিমবাংলায় সরকারি ছুটি ঘোষণা করেছেন, কেননা স্বাধীনতা সংগ্রামে এনারা একটা বড় ভূমিকা নিয়েছিলেন। উল্টো মালা দিয়ে চলে গেল, সম্মান জানাতে গিয়ে অসম্মান করে চলে গেল ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রীরা। জানেন না যে পশ্চিমবাংলার মাটি কতখানি খাঁটি, এখানকার যে সকল স্বাধীনতা সংগ্রামী জীবন দিয়েছে তাদের সম্মান জানাতে গিয়ে অপমান করার অধিকার তাদের কে দিয়েছে? পশ্চিমবাংলার মানুষ মাথা নিচু করতে জানে না, বাঙালি সকলকে আপন করে নেয়, কিন্তু সেই বাংলা এসে সুদূর গুজরাট থেকে, মধ্যপ্রদেশ থেকে, কখনো মালয়েশিয়া থেকে আসছেন তারা বাংলা দখল করতে। বাংলা তো সোজা নয়, বাঙালির প্রতিটা ঘরে একজন করে স্বাধীনতা সংগ্রামী আছে, যারা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন করার জন্য কোথাও আত্মাহুতি দিয়েছেন, কোথাও নিজের জীবনের অনেকগুলো বছর দাণ্ডাবেড়িতে বেঁধে তাদেরকে আটকে রেখেছে জেলে, তবু তারা সহ্য করেছেন, মাথা নিচু করেননি, তারা আজও আছেন বাংলার ঘরে ঘরে স্বাধীনতা সংগ্রামী আছেন, যারা বাংলার প্রতি এই অর্থনৈতিক বঞ্চনার বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুলবেন প্রয়োজন মতন যখন সময় আসবে। এবং দলিত শ্রেণীর মানুষের বিরুদ্ধে এই যে অত্যাচার, দলিত মহিলাদের উপরে ধর্ষণ, উন্নাওতে যারা চামড়ার কাজ করে তাদেরকে অর্ধনগ্ন করে রাজকোটের কাছে গুজরাটে অর্ধনগ্ন করে তাদেরকে চাপকানো হলো, কেননা তারা ওই যে মৃত পশুর চামড়া ছাড়াচ্ছিল সেটাই তো তাদের পেশা। তাদের শিক্ষিত করা হয়নি কেন কেন্দ্রীয় সরকার জবাব দিক? তাদের কেন পরিবারের অবস্থা অত গরিব দরিদ্র কেন্দ্রীয় সরকার জবাব দিক? কেন্দ্রীয় সরকার আজকে নতুন নয়, পুরনো হয়ে গেছে, 14 সালে মিথ্যা কথা বলে ক্ষমতায় এসেছিল। আজকে এত বছর পরে কেন দলিত শ্রেণীর মানুষকে তারা শিক্ষার পথে, প্রগতির পথে, উন্নয়নের আলো দেখাতে পারেনি? কেন তারা বাংলাকে অর্থনৈতিকভাবে পিছিয়ে রাখছে, বাংলার মানুষকে বঞ্চিত করছে? এই জবাব কিন্তু ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে। Since 1849, phone number 9875304822. একজন কর্মকর্তা, রাজ্যপালের ভূমিকা সম্বন্ধে ওনার কি সম্যক ধারণা আছে? যিনি রাজ্যপাল হন তিনি হচ্ছেন একটা রাজ্যের মাথা, যেন একটা পরিবারের মাথা থাকে, সকলকে নিয়ে চলা, সত্যি কথা বলা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া, এর কোনোটাই ওনার নেই। এবং উনি পরিষ্কার এখানে অশান্তি লাগাবার জন্য এসে বসে আছেন, দেশলাই কাঠির কাজ করছেন। ওনাকে অবিলম্বে এখান থেকে সরানো উচিত, এবং উনি যে কথাগুলো বলেন সেগুলো এক কান দিয়ে শুনে মানুষের এক কান দিয়ে বার করে দেওয়া উচিত।
আমি বলবো 2014 সালে উনি যে কথাটা বলেছিলেন যে দরিদ্র মানুষের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন, ওটা আগে দিক। আগে দরিদ্র মানুষের 15 লক্ষ টাকা দিক, তারপরে কৃষকের টাকার কথাটা বলবেন। আর কৃষককে ওরা কতটা সম্মান করে আমরা জানি। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 যখন ক্ষমতা এসেছিলেন, তখন পশ্চিমবাংলার কৃষক গড়ে বার্ষিক আয় করতেন 90,000 টাকা, সেটা ইতিমধ্যে হয়েছে 2,97,000 টাকা। এবং যে হারে ওনারা বলছেন 2022-এর মধ্যে কৃষকের আয় বৃদ্ধি ঘটাবেন, 2020-র শেষে দাঁড়িয়ে বলতে পারি 2028 অবধি ওনারা এই আয় বৃদ্ধি ঘটাতে পারবেন না। কৃষক হত্যা হচ্ছে, কৃষক আত্মহত্যা হচ্ছে। পশ্চিমবাংলায় গত 5 বছরে কোনো কৃষক আত্মহত্যা হয়নি। এবং যে কৃষক বিলের প্রতিবাদ করছেন, যে আইনগুলো সাম্প্রতিককালে আনা হয়েছে, তাদেরকে লাঠি পেটা করে চোখ খুবলে নিয়ে জলকামান দিয়ে হত্যা করে, এবং তারা যাতে দিল্লির দিকে আসতে না পারে রাস্তা কেটেছে সরকার, ভাবতে পারেন? একটা অসাংবিধানিক কাজ রাস্তা কাটা, একটা কেন্দ্রের সরকার রাস্তা কেটে কৃষককে আটকিয়েছেন এবং কৃষকদের উপর লাঠি চালিয়েছেন, অন্নদাতার উপরে লাঠির আঘাত করেছেন। তিনি বলছেন কৃষকের হয়ে কাজ করবেন, প্রশ্নটা তাকেই করা উচিত। আপনি যদি কৃষকের হয়ে কাজ করেন, তাহলে কৃষকের দাবিটা শুনছেন না কেন? হোয়াট ইজ দ্য হার্ম ইন লিসনিং টু দেম, টকিং টু দেম? বাত কিউ নি করতে আপ কিসান সে, আপ কে অন্য দাতা সে আপ বাত কিউ নি করতে, কিস কারণ সে উনকো প্রহার কর রহে হ্যায় আপ, ইয়ে প্রশ্ন উনসে কিজিয়ে আপ। গলার অবস্থা খুব খারাপ, 2 কোটি চাকরি। West Bengal government has, that's an exemplary work, that twice they have been elected and the people will speak for it. And as far as the central funds are concerned, how much ever is due, we have clarified in front of everybody. They have not given any funds, not only to this state, they are depriving even other people. Other states, there is no development in the country. Why don't you pick up your landline phone? All of you have phones in the house. Pick up and see what is happening. 48,000 BSNL workers are not getting their salary for the last 6-8 months. All the public sector undertakings are getting privatized. Railway is getting privatized. Lakhs of people have lost jobs. Crores of people have lost jobs. There are no jobs. For the last 45 years, the job market is at the lowest. So when these things are happening under his leadership, they have no right to ask any question to anybody. দেখুন, যার যেটা বলতে ইচ্ছে করছে তারা বলছেন, তিনি কি বলছেন সেটা নিয়ে আমি কি বলবো? আমি তো শুনিনি, আপনি শুনেছেন। তৃণমূল দল যেভাবে ছিল তার থেকে আরো ভালো প্রত্যেক দিন হচ্ছে, এবং আমরা যেভাবে মানুষের পাশে আছি, মানুষ আমাদের পাশে আছে, আমরা এই ছোট ছোট মন্তব্যগুলো নিয়ে কিছু উক্তি করতে চাই না। স্বাস্থ্য পরিষেবা ছিল না, শিক্ষায় কোনো ব্যবস্থা ছিল না, ড্রপ আউট ছিল, বলতে শুরু করলে সারাদিন চলে যাবে। 35 বছরের রাজত্ব করে কেউ যদি মুখ খোলার সাহস দেখায়, তাহলে সত্যিই বলবো তার সাহস আছে। তারা কি করেছিলেন 35 বছরে? আর আরেকজন বলছেন তিনি বাংলা সম্বন্ধে কিছু জানেনই না, তিনি না বাংলাটা ঠিক করে বলতে পারেন, আবার গুন্ডামো করেন, বলে গুন্ডামো করবো।
কোনো রাজনৈতিক নেতা, কোনো স্টেটসম্যান তিনি বলেন গুন্ডামো করবো, বাঙালি এর জবাব সঠিকভাবে মনে মনে ঠিক করে রাখছে। রাজ্য সরকার কিভাবে চলে, কেননা ওনাদের শাসনকালে কোনো রাজ্য সরকার বলে কোনো পরিষেবা বলে কিছু ছিল না, আমরা তখন ছিলাম, কোনো পরিষেবা বলে কিছু ছিল না, এবং মানুষ জানতো না যে রাজ্য সরকারের কাছ থেকে কি পাওয়া যায়। আর আজকে যে শয়ে শয়ে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, মানুষ যত পরিষেবা পাবে বুঝতে পারবে আমার অধিকারটা কি, রাজ্য সরকারের কাছে আমার প্রাপ্যটা কি, এবং অধিকার যখন জানতে পারবে তখন আরও চাহিদা বাড়ে। সেই চাহিদা যাতে আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করে পৌঁছে দিতে পারি, সেই জন্যেই এই প্রকল্পগুলো নেওয়া। আমাদের কাছে প্রায় 7.5 লক্ষ দাবি এসেছিল, যার 7 লক্ষ আমরা মিটিয়েছি টেলিফোনে, এবং টেলিফোন যে ছিল যে ডাইরেক্টলি ফোন করে জানাতো, এবং যে যে পরিকল্পনাগুলো নিয়েছিলেন মুখ্যমন্ত্রী, প্রকল্পগুলো গৃহীত হয়েছিল, 67 লক্ষ কন্যা তারা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াচ্ছে। এটাকে উনি খারাপ বলছেন? সুজনবাবু তাকে জিজ্ঞেস করবেন যে উনি নারী শিক্ষার বিরোধী, উনি কি নারী শিক্ষা নারী প্রগতির বিরোধী? এই প্রকল্পটা উনি জানেন না? এবং 1 কোটির উপরে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে সবুজ সাথীতে, উনি কি স্কুলে যাওয়ার বিরোধী? উনি যদি বলেন পরিকল্পনাগুলো হয়নি, তাহলে বলতে হবে উনি পরিকল্পনাগুলোর বিরোধী, তাই জন্য উনি জানেন না। কে লাগাচ্ছে যদি আমি না দেখতে পাই, কোন রাজনৈতিক দল আমি যদি বুঝতে না পারি, তাহলে ওটা কার জন্য কি ব্যাপার, কি করে প্রশ্নের উত্তর দেবো বলুন তো। পশ্চিমবাংলায় একজনই নেত্রী, এবং আগামী কয়েক দশক ধরে পশ্চিমবাংলাকে উন্নয়নের পথে যিনি নিয়ে গেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের মনে তিনি, মানুষের চোখের মণি তিনি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি মানুষের স্বার্থে কাজ করেছে। তাই আমরা পাল্টা বলছি, উঠেছে আওয়াজ বঙ্গে, আমরা সবাই দিদির সঙ্গে, পশ্চিমবঙ্গবাসী দিদির সঙ্গে আছে। আমরা করে এসেছি, আমরা কৃষক আন্দোলনেও ভাগ নিয়ে এসেছি, আমরা প্রতিটি জায়গায় ছুটে ছুটে যাই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠান, আমরা হাতরাসেও গিয়েছি, দলিত কন্যা হত্যার প্রতিবাদ করে এসেছি, কৃষক আন্দোলনেও আমরা অংশগ্রহণ করেছি, পার্লামেন্টের ভিতরে আমরা প্রতিবাদ করেছি, বাইরে আমরা প্রতিবাদ করেছি। তৃণমূল কংগ্রেস আন্দোলন বিমুখ দল নয়, ভাষণ সর্বস্ব দল নয়, আর ওই গুন্ডার দল নয়, বলছে গুন্ডামি তো করবই, আমরা সেই দল নয়, আমরা মানুষের পাশে মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করার দল। I have been informed that he came for lunch to certain houses here, so he must have been welcomed there, but then later on after he goes away having the lunch, those families say that he didn't even talk to us and he didn't even eat the food we gave, they brought their own food. So they are coming here for a picnic, and if they are most welcome, because Otithi Devo Bhayo, that is our culture, they can come here, people of Bengal will decide. They trust Mamata Banerjee. I still again tell you the slogan, উঠেছে আওয়াজ বঙ্গে, আমরা সবাই দিদির সঙ্গে, they can definitely come, but people of Bengal will turn away their faces from them. So they might, because they have lots of money, which is the richest party in the country, they have lots of money, they can buy a bungalow here, they have bought some land in Damdam. In Damdam area, the day demonetization took place, a lot of land was bought in Damdam. So they can, it is up to them, this is a free country. But whether the people will accept them or not,
The future will only say. শুনুন, বাড়ি ভাঙচুর কোথায় হয়েছে আপনি বলছেন আমি জানি না, নিজেরা নিজেকে ঢিল মেরে যদি বলেন তৃণমূল রয়েছে তাহলে পরে তো আমি এটা কিছু বলতে পারবো না। কিন্তু ওনারা যেটা করছেন সেটা অসাংবিধানিক, ওনারা যে ভাষণ দিচ্ছেন অসাংবিধানিক, সংবিধানকে মানেন না এবং সংবিধানটা জানেনও না। ওনাদের যারা নির্বাচিত হয়েও দিল্লিতে গেছেন তাদের রাজনীতি বা মানব সেবা বা ভারতবর্ষের সংবিধান সম্বন্ধে কোনো জ্ঞান নেই। সুতরাং ওনার রাস্তায় গুন্ডামো করছেন এবং গুন্ডা ওদের দলে আছে, তাই ওনারা নিজেরা নিজেদেরকে করে খবরে আসতে চাইছেন, কেননা মানুষ তো ওনাদের খবরটা নিচ্ছে না, তাই এইসব করে ওরা খবরের শিরোনামে আসতে চাইছেন। উনি দল ছেড়েছেন কিনা আমি জানি না, না না সেটা আমি এখনই কি করে বলবো বলুন, এটা তো আমার বলার কথা নয়, কেননা আমি তো জানি উনি দলের বিধায়ক। উনি বাজেটটা দেখুন না, উনি রুলবুক বলে লোকসভায় বিধানসভায় একটা বই হয়, সেই রুলবুক অনুযায়ী বাজেট যখন উনি তো করেন বাজেটের ভাষণ, তো উনি না পড়েই কি বাজেটটা প্লেস করে দেন? উনি তো ওনার তো বাজেটটা পড়ার কথা, তো পড়াশোনা তো একটু করতে হবে নাকি, খালি গুন্ডামি করলে হবে সবার?